রাজ্য সরকার আর্থিক অভাবের মধ্য দিয়ে চলছে বলে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের কাজ করে কেন্দ্রীয় হারে ডিএ চাওয়া কোন যুক্তিতে কোন যুক্তিতে সেই প্রশ্নই তোলেন মুখ্যমন্ত্রী রাজ্য সরকারের পে কমিশন রাজ্য সরকারের পে কমিশন অনুযায়ী চলে আমরা দিয়েছি সিক্স পে কমিশন অনুযায়ী যে টাকা রেকমেন্ড করেছে সিক্স পে কমিশন আমরা দিয়েছি আপনারা যদি বলেন কাজ করবেন রাজ্য সরকারে আর কেন্দ্রীয় সরকারের হারে দিহার দীর্ঘ দিয়ে দিতে হবে তো হয় না সেন্ট্রাল স্কুল আলাদা মাইনে পায় স্টেট স্কুল আলাদা মাইনে পায় স্টেটের স্ট্রাকচার আলাদা সেন্ট্রালের স্ট্রাকচার আলাদা আমি স্টেট গভর্নমেন্ট হ্যাঁ আমার যদি ক্ষমতা থাকে আমি ভালোবেসে দিই নিশ্চয়ই দেব আমরা তো আমাদের সময় ফেলে রেখে গেছিলো সিপিএমের আমলও দেওয়া হয়েছিল তেত্রিশ পার্সেন্ট আমরা দিয়েছি একশো ছ পার্সেন্ট ইভেন দু হাজার উনিশে সিক্স পে কমিশনের টোটালটাই আমরা দিয়েছি এবার আমায় বলুন তো যে সরকারটা এত মানবিক একদিকে স্বাস্থ্যসাথী চলছে একদিকে লক্ষ্মীর ভাণ্ডার চলছে একদিকে বিনা পয়সায় স্কুল চলছে স্কুলের ড্রেসটাও চলছে এক হাজার টাকা পেনশনও চলছে জয়জোহারও চলছে ফ্রিতে রেশনও চলছে আর কত করতে পারে একটা সরকার